মটরশুঁটি যেরকম একটা উপকার উপাদেয় খাবার, এরকম বরবটিও বাংলাদেশে একটা বিশেষ উপাদেয় খাবার এবং ফ্যাট কমানোর জন্য, মোটা কমানোর জন্য, পেটের চর্বি কমানোর জন্য বরবটি অনেক বেশি ভূমিকা রাখে। বরবটির একটা বিশেষ সুবিধা হলো যে মটরশুঁটিটা শুধু 4 থেকে 5 মাস আমরা বাজারে পাবো, কিন্তু এই সবুজ বরবটি, কচি বরবটি, এটাকে আমরা ডস্থেরাপি ডক্টর অফ সিগনেচারে নারীর ক্ষুদ্রন্ত বৃহত্তের প্রতীক মনে করি। এটা দেখতে অনেকটা নারীর মতো, এটা আমরা সারা বছর পেতে পারি এবং খেতে পারি। এটা সারা বছর বাংলাদেশে পাওয়া যায় এবং সবুজ অবস্থায় পাওয়া যায়, এবং যত বেশি কচি খাওয়া যাবে তত বেশি খারাপ কোলেস্টেরল আমাদের কমে যাবে এবং ভালো কোলেস্টেরল বাড়বে, এবং খারাপ কোলেস্টেরলকে বের করে দিতে সহযোগিতা করে এই বরবটি। বরবটি সারা বিশ্বের মানুষ সারা বছর খেয়ে থাকে। বরবটি ব্রিটিশ গবেষণায় এবং বিবিসি গাইডে এটা বিরাট ভালো স্থানে অবস্থান করে, এবং বরবটি আমাদের দেশের মানুষ আমরা যতটুকু খাওয়া দরকার তার চেয়ে অনেক কম খেয়ে থাকি। আমি মনে করি সকলেরই, এই 18 কোটি মানুষেরই বয়স ভেদে আমরা যতটুকু পারি বরবটি সারা বছর কিছু না কিছু খাওয়া দরকার। আমাদেরকে যারা আমাদের এই বক্তব্য শুনেন, আমাদেরকে যারা পছন্দ করেন, আমাদেরকে যারা সবসময় লাইক দিচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে হালকা সিদ্ধ বরবটি 200 গ্রাম প্রতিদিন সকালে আপনি আপনার নাস্তার সাথে খেতে পারেন, ব্রেকফাস্টের সাথেও খেতে পারেন, অথবা রাতে ঘুমানোর আগে আপনি প্রায় 1/2 কেজি পরিমাণ বরবটি সিদ্ধ করেও, হালকা সিদ্ধ করেও খেতে পারেন, হালকা বেকিং করেও খেতে পারেন, আবার একটু ওভেনে দিয়ে হালকা হিট করে খেতে পারেন। এর ফলে আপনি অনেক বেশি ভিটামিন, মিনারেল এবং ঔষধি গুণ পাবেন। যাদের ঘন ঘন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, যাদের আলজাইমার ডিজিজ আছে, যাদের হাত পা একটু কাঁপে, তাদের জন্য এই বরবটি একটি মহাঔষধ। অনেকেই দেখা গেছে যে কাজের উদ্যম হারিয়ে ফেলে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, অনেক বেশি কাজ করতে হয়, তারা যদি অনেক বেশি করে বরবটি খান, তবে সিদ্ধ বরবটি ঔষধ হিসাবে একবারে কোনো তরকারির সাথে মিক্স না করে সরাসরি বরবটিটা খান, আলহামদুলিল্লাহ সে কাজের উদ্যম, মনের উদ্যম, ব্রেনের শক্তিটা বেশি পাবেন। আর সকল ছাত্রদের প্রতিদিন অন্তত কমপক্ষে 200 গ্রাম বরবটি সালাদ হিসাবে, সালাতের সাথে খাওয়া উচিত। যত সালাদ আছে তার ভিতরে যেরকম দধি দেওয়া একান্ত দরকার, অলিভ অয়েল সালাতে থাকা দরকার, যেরকম মধুটা সালাদের ভিতরে থাকতে হবে, প্রতিদিন 200 গ্রাম সালাদ খেতে হবে, এটার মধ্যে এই বরবটিটাও 200 গ্রাম সংযুক্ত হলে সেটা সম্পূর্ণভাবে আমাদের জন্য একটি সমন্বিত খাবার হবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। ক্যালোরি যদিও একটু বৃদ্ধি পায়, ক্যালোরি একটু বেশি আছে বরবটির ভিতরে, তারপরেও আমাদের যে এনার্জি লেভেলটা অনেক বেশি বৃদ্ধি করার জন্য আমাদের বরবটি প্রতিদিন খাওয়া উচিত। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো, আলহামদুলিল্লাহ।